দেবী দুর্গার আগমন, নবদ্বীপ শহরেও শুরু হয়েছে তার প্রস্তুতি। যদিও দেরিতে শুরু হয়েছে, ক্লাবগুলোর পাশাপাশি যেসব বাড়িতে পুজো হয় সেখানেও শুরু হয়েছে প্রস্তুতি। মন্দির নগরী নবদ্বীপের ঐতিহ্যের ও ধর্মীয় স্থান হিসেবে ইতিহাসের খাতায় অনেক আগে থেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। নবদ্বীপ শহরের এক ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়ি, যোগনাথ মন্দির সংলগ্ন এলাকায় ভট্টাচার্য বাড়ির 350 বছরের পুরনো লাল দুর্গাপুজো। এই বাড়ির ঐতিহ্য লাল দুর্গা। বাড়ির গৃহকর্তা কুমারনাথ ভট্টাচার্য আমাদের জানান তাদের এই 350 বছরের পুজোর ইতিহাস ও কেন তাদের বাড়ির প্রতিমা লাল রঙের এবং কবে থেকে এটি শুরু হয়েছে। করোনা আবহে সব বিধিনিষেধ মেনেই পুজো হবে বলেন তিনি জানান। তিনি আরও বলেন, এবছর করোনার কারণে সর্বসাধারণের জন্য মন্দির দালানের সদর দরজা হয়তো তারা খুলবেন না এবং দশমীতেও তারা নিজেদের পরিবারের মধ্যেই করবে। তিনি বলেন, পরিবারের অনেক সদস্য বাইরে থাকেন, কিন্তু এই পরিস্থিতিতে তাদের আশাটাও অনিশ্চিত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। আমাদের হচ্ছে গিয়ে বোধনের আগে কল্পনা, অন্য জায়গাতে বোধন হয়ে তোর কল্পনা, আমাদের হচ্ছে বোধনের প্রাক প্রাতরাত, যখনই লেখক নামে সকাল থেকে ইয়ে পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত সেই সময় আগে আমাদের স্বচ্ছাগে কল্পারম্ভ হবে। কিন্তু তাকে বোয়াল মাছ মাছ সেটা সেটাকে আমরা কেন ভোগ দিচ্ছি? মাছটা আমাদের বরাবরই দেওয়া হয় এবং মাছটি যে শাস্ত্রীয় সেটাও প্রমাণ করেছিলেন আমাদের পূর্বপুরুষ। উনি বড় পণ্ডিত ছিলেন এবং সেটা প্রমাণ করেছিলেন যে হ্যাঁ মাছও দেওয়া যায় এবং মনুসংহিতাতে রয়েছে যে মাছ দেওয়া পারে, তবে তার ভিতরে কতগুলো মাছ নিষিদ্ধ আছে, বোয়াল মাছটি সে নিষিদ্ধ মাছ মাছের মধ্যে পড়ে না। আবার এটা হচ্ছে ইয়ে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গের সম্বন্ধে মন ওই কথা বলছেন, নিবৃত্তি মার্গে বলছেন যে কোনো কোনো পুজো হয় তা আমাদের প্রবৃত্তি মার্গে অনুযায়ী পুজো হয়। আচ্ছা, অনেক জায়গায় দেখেছি বলি হয়, চাল কুমড়ো বলি বা আমাদের বলি হয়, আমাদের আগে পাঁঠা বলি হতো কয়েক বছরের মতো, এখন ওই ওই যে রয়েছে বলি হবে। ওটা কি মানে শুধুমাত্র কোন দিন বলিটা হয়? সপ্তমীতে, অষ্টমীতে, সন্ধ্যিতে আর জয় দুর্গা বলে যে মা অর্ধকালী আর নবমী। যে কল্পারম্ভ হয় আপনাদের আপনাদেরটা আগে কল্পারম্ভ হচ্ছে? আমাদের হচ্ছে কি বোধনের আগে, বোধনের আগে কল্পারম্ভ হয়। ওটা কি ষষ্ঠ দিয়ে কল্পারম্ভ করে? ষষ্ঠ। আপনি পুজোর দায়িত্ব কত বছর ধরে আছেন? আমি এখন পুজো করি না, আমার কিন্তু আমার নাতিরা আছে, ভাই করা আছে, আপনাদের বাড়ির লোকেরাই পুজো টুজো? বাড়ির লোকেরাই, আমাদের বাড়িতে বৃহত্তর পরিবারের সবাই মিলিত হবে বিভিন্ন যে স্থান থেকে, তার মধ্যে যারা দীক্ষিত তারা পুজো করবে এবং তাদের স্ত্রীরা যারা দীক্ষিত তারা ভোগ রান্না। এখানে কি বাইরের কোনো লোককে অ্যালাউ করেন আপনারা? না না, বাইরে শুধু আমাদের বাড়ি, শুধু আমরা যারা এই অর্ধকালীন সন্তান, আমরা যে অর্ধকালীন সন্তান, আচ্ছা, এই আমাদের বৃহত্তর পরিবারের মধ্যে যারা তারাই। এই পুজোর কদিন কি আপনাদের এই সবার জন্য দরজাটা, মণ্ডপের দরজা খোলা থাকে, সবাই কি ঠাকুর দেখতে আসে? হ্যাঁ আসে, তো আমার বৌমা বলছে যে এবার দরজা বন্ধ রাখতে হবে, মানে কি করোনার ভয়েতে, করোনা প্রচুর ভিড় জমে যায় একদম এখানে। আর আগে এই সিঁড়ি ছিল না আমাদের বাড়িটা, তো ইদলি ছিল ওদিক দিয়ে সিঁড়ি ছিল, কিন্তু বাড়ি যখন ভাগ হয়ে গেল তখন এখানে সিঁড়ি করতে বাধ্য হলাম, যাতে কুসনটা ছোটো হয়ে গেল, এইখানে ভিড় হয়ে যেত উঠতে পারছে না এইটুকু জায়গাতে। আপনাদের করোনার ফলে অনেক প্রভাব পড়েছে অনেক কিছুতে, হ্যাঁ আপনাদের পুজোতে কতটা প্রভাব পড়েছে? আমাদের প্রভাব হচ্ছে যারা আসার, তাদের আসার অসুবিধে হয়ে গেল, ট্রেন তো নেই, বাসে করে ট্যাক্সি করে আসতে হবে, এইভাবেতে ই হলো, আর তারপরে বাজার টাজার করার অসুবিধে, লোকজনের অসুবিধে। আপনাদের আপনাদের যারা আসে তারা কি বিদেশে কেউ থাকে? বিদেশ মানে হাওড়া হুগলি এসব, তবে যে আমাদের অর্থকালী বংশ এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে, তো সেইখান থেকে আমাদের একবার এসেছিল
সে আমেরিকায় থাকে এক বছর, সে এসে সে অর্ধকালী বংশের সন্তান, সে দু বছর গবেষণা করে সারা বিশ্বে কোথায় অর্ধকালী সন্তান আছে সব বই তৈরি করেছে, করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এইভাবে আমাদের এখন খ্যাতি এখন সারা বিশ্বে। অষ্টমীর দিন যে অঞ্জলি প্রকরণ যেগুলো হয়, সেগুলো আপনাদের এখানে মোটামুটি সবাই আর কি আপনাদের বাড়ির লোকজনাই অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়। সন্ধ্যা আরতি অষ্টমীর দিন খুব ভালো মতোই হয়, যেরকম দশমীর দিন যে সিঁদুর খেলা আছে, সেই সিঁদুর খেলাও কি আপনাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ? বাড়ির মধ্যে বাড়ির লোক একজন আসে, বাড়ির লোক দুজন আসে। এইবার কি আপনারা সেটা অ্যালাউ করবেন? এবার সেটা তো আমার এক নিশ্চিত হবে, কোথায় যদি হয় কী হয়ে যাবে কী বলতে পারি, সতর্ক থাকাই ভালো। আপনার নাম? আমার নাম শ্রী কুমারনাথ ভট্টাচার্য। আপনি এই বাড়ির আর কি মেয়ের আমি হচ্ছি বাড়ির কর্তা। আপনাদের এই প্রতিমাটা কোথা থেকে আসে? এই যে একটু গেলে এখানে কি আছে, কুমোরবাড়ি, ওখান থেকে। আচ্ছা, কুমোরবাড়ি থেকে আসে, ঠিক আছে। আপনাদের এই পুজো কতদিন ধরে হচ্ছে? সাড়ে তিনশো বছর। আমরা তো দেখেছি সব জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন রঙের দুর্গা হয়, তা আপনাদের এখানে লাল দুর্গার কারণটা কি? লাল দুর্গার কারণ একটা ইতিহাস রয়েছে পেছনে, সেটা প্রায় ওইরকম 300 বছরের ওপরে হবে। সেই ঘটনাটা হচ্ছে আমাদের যে মূল পুরুষ রাঘব, তার চার ছেলে, তা রামভদ্র তৃতীয় ছেলে, তিনি বাইরে ছিলেন, মহানবমুদ্দিন পিতা রাঘব চণ্ডী পাঠ করছিলেন, তিথি কম ছিল, সেই জন্য দ্রুত পাঠ করছিলেন, চণ্ডীপাঠের সব নিয়ম মেনে করতে পারছিলেন না, পুত্র সেই পিতার পাঠের মধ্যে ভুল ধরেছিলেন, মার কাছে অর্ধকালে যিনি সাক্ষাৎ জগদম্বা রূপে আবির্ভূত হয়ে আমাদের বাড়িতে গৃহবধূ রূপে এসেছিলেন, তার তিনি ছিলেন রামদেবের এই রামভদ্রের মা, তাকে বললেন যে চণ্ডীপাঠ ঠিক ঠিক হচ্ছে না। এই কথা পিতা শুনে বললেন যে তুমিও তাহলে বসো। তখন পুজো হচ্ছিল দক্ষিণমুখী, মা ছিলেন দক্ষিণমুখী আর উনি উত্তরমুখী হয়ে চণ্ডীপাঠ করছিলেন, দ্রুত চণ্ডীপাঠ করছিলেন, বললেন যে তুমি তাহলে তুমি পূর্বমুখী হয়ে বসো। তারপরে উনি চণ্ডীপাঠের সেই নিয়ম যেভাবে উচ্চারণ করতে হয় সে বিশিষ্ট নিয়ম আছে, সেই সব নিয়ম ইয়ে করে উনি করতে লাগলেন। তারপর একটা অলৌকিক ঘটনাতে মূর্তি ওর মুখোমুখি হয়ে গেল, মানে পশ্চিমমুখী হয়ে গেল, উনি ছিলেন পূর্বমুখী, মুখোমুখি হয়ে গেল, এবং মায়ের রং গাঢ় লাল গেল, এবং নিজের রামভদ্রের মুখ চেহারা সব ফ্যাকাশে হয়ে গেল, মনে হলো যেন তার সমস্ত রক্তটা মায়ের কাছে। এবং পরের দিন ছিল দশমী, আমাদের খুব তাড়াতাড়ি পুজো করে তাড়াতাড়ি বিসর্জন হয়, তো সেই সময় রামভদ্র দেহান্ত হয়ে গেল। তখন পিতা রাঘব বললেন যে আমাদের বংশে যেন চণ্ডীপাঠ না হয়। সেই সময় থেকে আমাদের এই বাড়িটা কেনা হয়েছিল যেহেতু পশ্চিমমুখী মণ্ডপ, পশ্চিমমুখী মণ্ডপ, আর এখানে আমাদের চণ্ডীপাঠ হয় না। আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, আমাদের কার্তিক গণেশ পুজো আছে, আরও বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পুজোর সময় নবমী পুজোতে থোর আর বোয়াল মাছ দিতেই হয়, সেটার অন্য ঘটনা আছে। এই হচ্ছে লাল দুর্গার ইতিহাস। আচ্ছা।